কর দিতে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সকালে রাজধানী অফিসার্স ক্লাবে 2021-22 অর্থ বছরের জন্য 141 ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় এনবিআর। এ সময় সাধারণ মানুষকে ভীতি দূর করে কর দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আতিয়া অন্তর রিপোর্ট। কর দেওয়ার ক্ষেত্রে ভীতি দূর করা ও উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এবছরও সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে 2021-22 বছরের জন্য 141 ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় এনবিআর। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান দাবি করেন, এশিয়ার দেশগুলোর মধ্যে কর আদায়ে সর্বনিম্ন হার বাংলাদেশে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হারিয়ে যাওয়া অর্থমন্ত্রী। সাধারণ মানুষকে ভীতি দূর করে কর দেওয়ার আহ্বান জানান তিনি। 14-15% আমাদের প্রতি বছর আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হয়, রেভিনিউ খাত থেকে আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের এই অর্জন দিয়ে আজকে আমরা আরেকটি মহা অর্জন করতে যাচ্ছি। এমনিভাবে একের পর এক, একের হাত, একের হাত ধরে অন্য অন্য হাত ধরে আমরা একে এক করে আমরা এগিয়ে যাব। কর হয়তো অনেকেই দিতে চায়, কর দিতে যত না ঝামেলা মনে করে, কর দেওয়াটা আর্থিক যত ঝামেলা মনে করে তার চেয়ে বেশি মনে করে কর দেওয়ার পদ্ধতি। কর দেওয়ার এই পদ্ধতিটা সহজ করার জন্য আমরা নানাভাবে নানা রকম কাজ করে যাচ্ছি। সম্মাননা পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মত, দেশে কর দেওয়ার প্রক্রিয়া এখনো জটিল, ভোগান্তি কমানো গেলে আদায়ের হার বাড়বে বলেও জানান তারা। সপ্তমবার আমরা সেরা করদাতা হিসেবে পুরস্কার পাচ্ছি। বাংলাদেশে মানুষদেরকে গ্রামীণ ফোনের সিম দিতে পারছি না। আমরা মনে করি যে এটা জাতীয় রাজস্ব আদায়ে একটা বড় রকম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আগামী বছরে। সাধারণ মানুষের জন্য যাদের আয়ের অনুপাত অনুযায়ী ট্যাক্সের রেশিওটা যদি কমানো যায় তাহলে ট্যাক্সের মনে হয় দিতে মানুষ আরও বেশি আগ্রহী হবে। ট্যাক্সটা যদি আরও ইজি করা যায় এবং তাহলে আরও অনেকে আরও ভালোভাবে দিতে পারবে এবং তাতে আমাদের ট্যাক্সটা পরিধি আরও বাড়বে। এবছর ব্যক্তি পর্যায়ে 76 জনকে দেয়া হয় সম্মাননা। কোম্পানি ক্যাটাগরিতে 53টি, প্রতিষ্ঠান পায় ট্যাক্স কার্ড। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে ব্যক্তি প্রতিষ্ঠান মিলিয়ে আরও 12 জন পান এই সম্মাননা। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা।